গাড়িটি এখন স্টার্ট করব। ভিডিও রেকর্ডের জন্য পাচ্ছেন একটি ডিজিটাল ক্যামেরা। আমি এখন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের দেখাই। গাড়িতে আছে এলইডি প্রজেকশন হেডলাইট, বনাতে কোনো খোলাকাড়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং ইঞ্জিনটা দেখেন কিরকম ফ্রেশ। ইমার্জেন্সি ব্রেক অন অফ করতে পারবেন। আপনারা ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, গাড়িটির সাথে হেডলাইট এবং গ্রিল, ফগ লাইট, সামনের গ্লাস, পিছনের গ্লাস, লুকিং গ্লাস, অল এভরিথিং যা আছে অরিজিনাল। এই গাড়িতে আপনারা পাচ্ছেন 1500 সিসি 1NZ ইঞ্জিন, সেসিস নাম্বার NZT260। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজিব মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আবারও হাজির হয়েছি উত্তরা 11 নম্বর সেক্টরে এবি কার শোরুমে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং জানাবো একটি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ির ফিচার, প্রাইস, ইন্টেরিয়র ডিজাইন, গাড়িটির কন্ডিশন, গাড়িটির পারফরমেন্স এবং সার্ভিস। গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানাতে গাড়ির শোরুমের মালিক আলামিন ভাই অন্য দিনের মতো আজকেও আমাদেরকে হেল্প করছে ভিডিওটি করতে। গাড়ির শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য ভিডিওটিতে, ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর কমেন্টে দেয়া রইল আপনাদের জন্য। গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যে কোনো প্রোডাক্টের প্রাইস লিস্ট নিয়ে জানতে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 2016 মডেল পাল কালার একটি প্রিমিয়াম গাড়ি। এই গাড়িটি 2018 রেজিস্ট্রেশন। এই গাড়িটির ভিতরে আপনারা পাচ্ছেন হলে যে অ্যাপেল প্যাকেজ লিমিটেড এবং অন্যান্য ফিচারগুলো। আমি আপনাদেরকে গাড়িটির সম্পর্কে বলতে চাই, এই গাড়িটি একবার অরিজিনাল পাল কালার, কোথাও কোনো ডেন্ট অথবা স্ক্র্যাচ, মেজর অথবা মাইনর কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। গাড়িটির সাথে হেডলাইট এবং গ্রিল, ফগ লাইট, সামনের গ্লাস, পিছনের গ্লাস, লুকিং গ্লাস, অল এভরিথিং যা আছে। এখন আমরা গাড়িটির ভিতরে দেখব, আসেন। গাড়িটি এখন স্টার্ট করব। গাড়িটি এখন স্টার্ট হয়ে গেছে। গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার এবং জেনুইন মাইলেজটা দেখতে পাচ্ছেন, 32,477 কিলোমিটার এবং অরিজিনাল ডিভিডি, উডেন প্যানেল, বেজ ইন্টেরিয়র এবং গাড়ি ভিডিও রেকর্ডের জন্য পাচ্ছেন একটি ডিজিটাল ক্যামেরা এবং ওয়ারিংয়ের কাজ করানো আছে এটার। গাড়িটি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমরা এখন লুকিং গ্লাসটা দেখব, লুকিং গ্লাস ঠিক মতন ওয়ার্কিং করে কি না। যে লুকিং গ্লাস কমপ্লিট আলহামদুলিল্লাহ। এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন আইডিয়াল স্টপ, ইকো মোড, ইমার্জেন্সি ব্রেক, পার্কিং সেন্সর, ফ্রন্ট সেন্সর এবং ব্যাক সেন্সর। গাড়িটি আপনারা ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র, উডেন প্যানেল, স্টিয়ারিং উডেন। এই গাড়িটি স্টিয়ারিং থেকে আপনারা আইডিয়াল স্টপ, ইমার্জেন্সি ব্রেক অন অফ করতে পারবেন। গাড়িটিতে আছে এলইডি প্রজেকশন হেডলাইট। আমি এখন আপনাদেরকে গাড়ির ভিতরের এবং বাহিরের লুকগুলো একটু দেখাবো আপনাদেরকে। আমি এখন গাড়ির এসিটি অন করব, অটোতে দিলাম। আলহামদুলিল্লাহ এসির কুলিং খুবই বেটার। আমরা এখন দেখব পিছনের রুম লাইটটা। আমি এখন আপনাদেরকে গাড়ির আউটলুকটি দেখাবো। গাড়ির পিছনের ব্যাক লাইট অরিজিনালই আছে, টায়ারগুলো ফ্রেশ আছে, ব্রিজস্টোন কোম্পানির টায়ারগুলো লাগানো আছে। আপনারা তো ব্রিজস্টোন টায়ার সম্পর্কে অবশ্যই অবগত আছেন।
আপনারা ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, মাস্টার সুইচ থেকে গ্লাস ওঠানামার কাজটা দেখেন। ব্যাক সিটগুলো, পিছনের সিটগুলো দেখেন, এগুলো অরিজিনাল সিট, এখনো সিট কভার লাগানো হয় নাই। গাড়িটিতে কোথাও কোনো ডেন্ট ফেন করানো হয় নাই, গাড়িতে ব্রিজস্টোন টায়ার লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে অ্যালো রিমগুলো অনেক সুন্দর। দেখাচ্ছি আমি ব্যাক লাইটগুলো, অরিজিনাল ব্যাক লাইট, জাপান থেকে গাড়ির সাথে যেটা আসছে ওই লাইটটাই আছে এখনও। এবং গাড়িটি উত্তরা বিআরটিতে রেজিস্ট্রেশন করা, 28-35-82 ঢাকা মেট্রো গ গাড়িটির নাম্বার। আমি এখন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের দেখাই। বনাটে কোনো খোলাকাড়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং ইঞ্জিনটা দেখেন কীরকম ফ্রেশ, অরিজিনাল কম্প্রেসার, বাটারফ্লাই সেলফ, এবং জাপান থেকে যে ব্যাটারিটা আসে ব্যাটারিটা এখনও আছে। আপনারা পার্ট বাই পার্ট দেখতে পাবেন। গাড়ির লাইটগুলো অরিজিনাল, এবং গাড়িতে কখনো কোনো কালার করা হয় নাই, কোনো ডেন পেন হয় নাই। আপনারা এখান থেকে এটা দেখতে পাচ্ছেন। এটা 2016 মডেল পাল কালার প্রিমিয়ো গাড়ি, 2018 গাড়িটি রেজিস্ট্রেশন। এই গাড়িতে আপনারা পাচ্ছেন 1500cc 1NZ ইঞ্জিন এবং সেসিস নাম্বার NZT260। গাড়িটির পেপারস আপডেট আছে এখন। এই গাড়িতে যা আছে অল এভরিথিং অরিজিনাল। আমরা এই গাড়িটির অ্যাক্সিং প্রাইস রেখেছি 27,80,000। ইনশাল্লাহ আপনারা আসেন, গাড়ি পছন্দ করেন, সামনে আসলে গাড়ি পছন্দ হলে সম্মান করবো ইনশাল্লাহ। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide.